গাজায় এখন পর্যন্ত 600 ইসরায়েলি সেনা নিহত। হামাসের প্রধান বোনকে আটকের দাবি এবার ইসরায়েলের। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল এবার ইসরায়েল। আল শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, দাবি হামাসের। জেলেন্সকের আয় বেড়েছে 3.5 গুণ। 15 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে 9 শিশু নিহত। সর্বশেষ সংবাদে জানবেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন 3604 জন বাংলাদেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত সংবাদ জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। গাজায় এখন পর্যন্ত 600 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এটা কিন্তু ইসরায়েলিদের পক্ষ থেকে দাবি করা। প্রকৃতপক্ষে আরো কতজন সৈন্য, অর্থাৎ কতজন ইসরায়েলি সৈন্য গাজার ভূমিতে নিহত হয়েছে হামাসের হাতে তা কিন্তু এখন পর্যন্ত অজানা রয়েছে। এ বিষয়ে আপনাদের কার কি মন্তব্য, কতটা ধরাশায়ী হয়েছে ইসরায়েলি বাহিনী, সে সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। গাজায় ইসরায়েলিরা অভিযান শুরু করেছে প্রায় 6 মাস হতে চলল। এই সময়ের মধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে প্রায় 33,000 মানুষ, অর্থাৎ 33,000 ফিলিস্তিনি ভাই বোন শহীদ হয়েছেন। আহত হয়েছেন 75,000-এরও বেশি মানুষ। আর এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি সেনা নিহত হওয়ার সংখ্যা তারা দাবি করছে, অর্থাৎ ইসরায়েল দাবি করছে 600 জন। গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয় গত বছরের 7 অক্টোবর। সেদিন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে প্রথমবারের মতো চূড়ান্ত একটি হামলা চালিয়েছিল। সেই হামলায় 1,139 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষরা স্বীকার করেছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানা গেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে যে সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এক বিবৃতিতে তাদের 600 জন সেনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এবার চরম দুঃসাহস দেখাতে গেল ইসরায়েলি সেনারা। হামাসের প্রধান বোনকে এবার আটক করেছে ইসরায়েল, এমন দাবি করছে ইসরায়েল শিবির। অভিযান চালিয়ে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রে বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল এমন তথ্য নিশ্চিত করেছে, ইসমাইল হানিয়ার এক বোনকে হামাসের অপারেটিভদের সাথে যোগাযোগ এবং সন্ত্রাসী কাজে সমর্থন করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে যে তারা সিনবেটের সাথে যৌথ অভিযানে 57 বছর বয়সী একজন নারীকে গ্রেপ্তার করেছে। তিনি হামাসের একজন সিনিয়র সদস্যের আত্মীয়, যাকে আল্লিডন বলা হয়েছিল। বিবৃতিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়নি, শুধু বলা হয়েছে তিনি দক্ষিণ অঞ্চলে তেল সেবা শহরের বাসিন্দা, সেখানে অভিযান চালানো হয়েছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র নাম প্রকাশ না করার সত্ত্বে নিশ্চিত করেছে যে নারীটি ইসমাইল হানিয়ার বোনদের একজন। চ্যানেল 12 জানিয়েছে, পুলিশ পরে সন্দেহভাজন ব্যক্তিকে সাবাহা আবাদ আল সালাম হানিয়া বলে সতর্ক করেছে। হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার গ্রহণযোগ্য অংশগ্রহণ এর ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগ মাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবিও করেছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রধান হাসপাতাল আল শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকা থেকে ট্যাঙ্ক ও সামরিক যানবাহন সরিয়ে নিয়েছে বলেও জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে হাসপাতালে বেশ কিছু মৃতদেহ পাওয়া গেছে। সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতেও দেখেছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে এখন পর্যন্ত গাজায় 32,705 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল এবার ইসরায়েল। ইসরায়েলের রাজনৈতিক বিভাজন আবারও প্রকাশ্যে রূপ নিয়েছে। গত 7 অক্টোবর হামাসের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এই বিরোধ কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও এখন ইসরায়েলের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নেমে এসেছে। ইসরায়েলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভকারীরা এক ধরনের অনর অবস্থান নিয়েছে। জেরুজালেমের রাস্তায় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশকে জল কামান থেকে গুলি ও স্প্রে করতেও দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা সরকার বিরোধী
বিরোধী বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছিল। গাজায় বন্দি 134 জন ফিলিস্তিনিকেও মুক্তি করতে চুক্তি করার জন্য তারা আহ্বান জানান, যদিও তাদের মধ্যে অজ্ঞাত সংখ্যক এরই মধ্যে মারা গেছে। তাদের বন্ধু ও পরিবারগুলোর আশঙ্কা হচ্ছে, চুক্তি ছাড়া এই যুদ্ধ যত দীর্ঘ হবে বাসিন্দারা তত বেশি মারা যাবে। রোববার সন্ধ্যায় ইসরায়েলি পার্লামেন্টের চারপাশে হাজার হাজার মানুষকে বিক্ষোভ করতে দেখা যায়, যার মধ্যে একজন ছিল কাতিয়া আমারোজা, যার ছেলে ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত আছেন, এখন সে গাজায় দায়িত্ব পালন করছেন। এই বিক্ষোভের সময় তিনি হ্যান্ড মাইক রাখলেন এই বলে, আজ সকাল 8টার পর থেকে আমি এখানে রয়েছি, আমি নেতানিয়াহুকে বলতে চাই দেশ ছাড়ার জন্য আমি আমাকে একটি প্রথম শ্রেণীর টিকিট দিতে পারলে খুশি হব, তুমি চলে যাও আর এদেশে ফিরো না। এবং আমি তাকে এটাও বলেছি যে এই সমস্ত লোকদের সাথে নিয়ে যান যাদেরকে আপনি সরকারে বসিয়েছেন, তারা আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষ। কাটিয়া যখন মাইকে কথাগুলো বলছিলেন তখন তার পাশ থেকে ইহুদাও গ্লিক নামের একজন ইসরায়েলি ধর্মযাজক যাচ্ছিলেন, যিনি ইসরায়েলের টেম্পল মাউন্টে ধর্ম প্রচার করে থাকেন। জেরুজালেমের এই টেম্পল মাউন্টকে মুসলমানদের কাছে পরিচিত আল আকসা নামে, যেটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। ধর্মযাজক তখন বলেন, আমি মনে করি নেতানিয়াহু খুবই জনপ্রিয়, এটি মনে হয় বিক্ষোভকারীদের সবচেয়ে বড় ভয়। আমি মনে করি এই বিক্ষোভকারীরা এতদিন তার বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে, হয়তো নেতানিয়াহু এতদিন ধরে ক্ষমতায় আছে এই সত্যতা মানতে চান না। বিক্ষোভকারীরা এবং অন্য দেশে যারা নেতানিয়াহু সমালোচক তারা মনে করেন গণতন্ত্রের শত্রু নেতানিয়াহু সরকারই আছে। এর মধ্যে অর্থমন্ত্রী বেজালেল ইসমোটিচের ধর্মীয় জায়নিজম পার্টিও রয়েছে, তাদের দলের একজন সংসদ সদস্য ওহাত্তাল বলেছে যে হামাসের উপর সামরিক চাপ ছাড়া আর কখনো বন্দীদের মুক্তি দেবে না। আপনি মনে করেন না যে হামাস একটি চুক্তিতে এত সহজে পণ বন্দীদের ফিরিয়ে দেবে, সবাইকে মুক্ত দিবে, এটা এত সহজ নয়। তিনি বলেছিলেন, আপনার হাতে যদি একটা বোতাম থাকতো এবং এটি আপনি টিপ দিলেই সব পণবন্দীদের ফিরিয়ে আনা যেত, তাহলে ইসরায়েল সেই বোতামই টিপত। পণবন্দীদের ফিরিয়ে আনা যত সহজ ভাবা হচ্ছে তত সহজ নয়। অনেক ইসরায়েলি বিশ্বাস করেন বেনিয়ামিন নেতানিয়াহু একমাত্র ব্যক্তি যে তার দেশকে নিরাপদ রাখতে পারেন। তিনি বলেন, নেতানিয়াহু ফিলিস্তিনিদের পরিচালনা করতে পারেন, একটি রাষ্ট্রের জন্য ইহুদিদের দখলকৃত জমিতে বসতি স্থাপন করতে পারেন এবং ছাড় না দিয়ে এবং শান্তি চুক্তির জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার না করে। গত বছরের 7 অক্টোবর সীমান্ত থেকে হামাস আক্রমণ করে তখন সবকিছু পরিবর্তন হয়ে যায়। তার নিরাপত্তা প্রধান এক বিবৃতিতে বলেন যে বিক্ষোভকারীরা ভুল করেছে, নেতানিয়াহু কখনোই কোনো দায় এড়াননি। এই বিজ্ঞপ্তিটি তখন জারি করা হয় যখন জেরুজালেমের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছিল। ইসরায়েলের অবশ্যই 40 বছর আগের কথা মনে করতে হবে, যখন ইসরায়েলি রাজনীতিতে নেতানিয়াহু প্রভাবশালী কোনো ছিলেন না। জাতিসংঘে ইসরায়েলের একজন ব্যাকপুট মুখপাত্র হিসেবে আবির্ভূত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ শুরু হয় 1996 সালে আশ্লো চুক্তির প্রক্রিয়ার বিরোধিতাকারী প্ল্যাটফর্মের একটি ছোট বিজয়ের মধ্য দিয়ে। আশ্লো চুক্তির ধারণাটি তৈরি হয়েছিল যে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হবে। ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে আরব এবং ইহুদিদের মধ্যে দীর্ঘ বিরোধ নিরসনের একমাত্র আশা ছিল এই চুক্তি। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা বারবারই বিরোধী ছিলেন নেতানিয়াহু, তিনি মধ্যপ্রাচ্যের পণ্য নির্মাণের জন্য একটি বড় দর কষাকষির অংশ হিসেবে ফিলিস্তিনিদের স্বাধীনতাকে সমর্থনের জন্য মার্কিন কৌশলকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। এখন তার সমালোচকরা বলছেন, যুদ্ধের পরে গাজায় শাসনের জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের পরিকল্পনার কঠোর প্রত্যাখ্যান ইসরায়েলের চরম ডানপন্থীদের অব্যাহত সমর্থন নিশ্চিত করার একটি হাতিয়ার। নেসেটের বাইরে বিক্ষোভকারীদের মধ্যে একজন ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডেভিড অ্যাগম্যান। নেতানিয়াহু যখন প্রথম নির্বাচিত হন তখন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ছিলেন, এটি 1948 সালের পরে একটি বড় সংকট। আমি 1996 সালে যখন নেতানিয়াহুর প্রথম চিফ অফ স্টাফ ছিলাম তখন থেকে আমি তাকে চিনি। সেখানে 3 মাস পরে আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে এই নেতা ইসরায়েলের জন্য আসলে বিপদ। আর শিপা থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল, দাবি হামাসের। অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আল শিফায় বড় ধরনের অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই এলাকা থেকে ট্যাঙ্ক ও সামরিক যানবাহনকে সরিয়ে নিয়েছে বলেও জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যে হাসপাতালে বেশ কিছু মৃতদেহ পাওয়া গেছে। সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হতে যেতে দেখেছে। খবর
এএপির। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি। সেনাবাহিনীর 18 মার্চের অপারেশনকে নির্ভুল হিসেবে দাবি করে IDF জানায়, হামাস যোদ্ধাদের গোপন আস্তানাকে টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছিল। এর আগে তারা দাবি করেছিল তারা আল শিফা এবং এর আশেপাশে লড়াইয়ে 100 যোদ্ধা নিহত হয়েছে। এদিকে হামাস আল শিফা এবং অন্যান্য হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ থাকার কথাও অস্বীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশে 100 মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে কিছু পচে গেলেও গেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এবং এটিকে সম্পূর্ণরূপে পরিষেবার বাহিরে রাখার পর আল শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে তারা। ভবনের এবং এর চারপাশে ভবনগুলোর ভেতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ বলে জানানো হয়েছে বিবৃতিতে। ঘটনাস্থল থেকে এপির এক সাংবাদিক জানিয়েছেন, কমপ্লেক্সের ভেতরে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন চিকিৎসক এএপিকে জানান যে 20টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু মৃতদেহ ইসরায়েলি যানবাহনে সরিয়ে নেওয়ার সময় পিছে ফেলা হয়েছে। এদিকে গাজার আল শিফা হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়ার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রেস আডানম গেব্রেসিস। রোববার ইসরায়েলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেছেন, গত 18 মার্চ থেকে ইসরায়েলি অভিযানে অন্তত 21 রোগী মারা গেছে। জেলেন্সকির আয় আরও বেড়েছে প্রায় 3.5 গুণ। 2021 সালে জেলেন্সকির বার্ষিক আয় ছিল 37 লাখ ইউক্রেনীয় রিভনিয়া, কিন্তু পরের বছর 2022 সালে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে 1,24,20,000 রিভনিয়া বা $3,06,000। এক প্রতিবেদনে এমনটাই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেন্সকি বলেছেন, সে বছরে তিনি নিজস্ব সম্পত্তি বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলছে, জেলেন্সকি ও তার পরিবারের বেশিরভাগ আয় তার বেতন, ব্যাংক সুদ এবং তার সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেন্সকি ও তার পরিবার সরকারি বন্ড বিক্রি করে 74,00,000 ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। এদিকে ইউক্রেনে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন বলতে গেলে হ্যাঁ না ভোট হতে যাচ্ছে, কারণ এখানে বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গতকাল ভোরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কেন্দ্র খুললেও ভোটারদের উপস্থিতি দেখা যায়নি, কারণ ইউক্রেনের বেশিরভাগ নাগরিক এখন প্রেসিডেন্ট নির্বাচন চান না, তারা বরং জেলেন্সকিকেই ক্ষমতায় রাখতে আগ্রহী। এর আগে প্রেসিডেন্ট জেলেন্সকিও বলেছিলেন, যুদ্ধের মধ্যে নির্বাচন করার কোনো যুক্তি নেই। তবে সংবিধানের বাধ্যবাধকতার কারণে এই নির্বাচন আয়োজন করতে হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, না হলে সামরিক শাসন জারি করে ক্ষমতায় থাকতে হবে জেলেন্সকিকে। গত মাসে কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোসিওলজি পরিচালিত জরিপে দেখা গেছে, মাত্র 15% নাগরিক এখন ভোট চান। এদিকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই জেলেন্সকির বার্ষিক আয় বেড়েছে 3.5 গুণ। 15 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হচ্ছে কেজরিওয়ালকে। আবগারি নীতি দুর্নীতি মামলায় আদালতে স্বস্তি পেলেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর হাতে গ্রেপ্তার হওয়া ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। তাকে 15 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে এমন নির্দেশই দেওয়া হয়েছে। এদিকে 19 এপ্রিল থেকে ভারতে শুরু হচ্ছে 2024 এর লোকসভার ভোট। ইডি হেফাজতে থাকার এমন নির্দেশের ফলে সভাপতি লোকসভা ভোটের আগে বিপাকে আম আদমি প্রধান। এর আগে গত 15 মার্চ দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। উল্লেখ্য, সোমবার কেজরিওয়ালকে আদালতে তোলা হলে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী মোদী যা করেছেন তা দেশের জন্য ভালো নয়। এর আগে রবিবার ইন্ডিয়া জোটের সভায় কেজরিওয়ালের স্ত্রী সুনীতা ও দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারে নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দিকে আঙুল তোলেন। এই পরিস্থিতিতে লোকসভার ভোটের আগে আম আদমি পার্টি কোন পথে হাঁটে সেটা এবার তাকিয়ে দেখছে ভারত। প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী ইডি হেফাজত নিয়ে আদালতের পূর্ববর্তী নির্দেশিত তারিখ আজ শেষ হয়। সেই নিরিখে আজ আদালতে তোলা হয়েছিল কেজরিওয়ালকে। তাকে আবগারি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে 15 দিনের ইডি হেফাজতে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। এরপরে আদালত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 15 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশও দেন। আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে 9 শিশু নিহত। আফগানিস্তানের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি বিস্ফোরণের ঘটনায় 9 শিশু নিহত হয়েছে। এক প্রাদেশিক কর্মকর্তার সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন। কয়েক দশক ধরে চলা সংঘাতের কারণে দেশটিতে বিভিন্ন স্থানে এখনও ল্যান্ডমাইন রয়েছে, যা বেসামরিক নাগরিকদের জন্য প্রবল ঝুঁকিপূর্ণ।
তথ্য ও সংস্কৃতি বিভাগ এর প্রাদেশিক প্রধান হামিদুল ইসার বলেছেন, স্থানীয় সময় রোববার গাজনি প্রদেশে গেরু জেলায় একদল ছেলে মেয়ে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। হামিদুল্লাহ নিসার বলেছেন, এই এলাকায় একটি অবিস্ফোরিত মাইন ছিল, ছোট শিশুরা সেখানে খেলার সময় এতে বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে 9 শিশু নিহত হয়েছে। গাজনির পুলিশ জানিয়েছে যে নিহতদের মধ্যে 5 নারী এবং 4 শিশু রয়েছে, এদের বয়স 4 থেকে 10 বছর। মালয়েশিয়ার সেকেন্ড হোম গড়েছেন 3,604 জন বাংলাদেশি। মালয়েশিয়ায় গত 31 জানুয়ারি পর্যন্ত সেকেন্ড হোম গড়েছেন 3,500 বেশি বাংলাদেশি। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সেকেন্ড হোম করার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশিরা। মালয়েশিয়ার পর্যটন শিল্প ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দাতুক সেরি তিয়াং কিং সি দেশটির মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম কর্মসূচির আওতায় সেকেন্ড হোম গড়া বাংলাদেশের এই পরিসংখ্যান প্রকাশ করেছে। দেশটির সংসদে বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ার এই পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার 3,604 জন বাংলাদেশি সেকেন্ড হোম গড়েছেন বলেও জানিয়েছেন দাতুক শ্রী তিং কিং সিং। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।